ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না, সবাইকে জানাই স্বাগতম। শুভ সংক্রান্তি সবাইকে। একদম পারফেক্ট একটা আলুর পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। সংক্রান্তি মানেই পিঠেপুলি, পিঠেপুলি ছাড়া সংক্রান্তি অসম্পূর্ণ থেকে যায়। তো অনেকেই আছেন পারফেক্টভাবে আলুর পিঠে বানাতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটা। দেখুন, একটু কেটে দেখিয়ে দিলাম ভেতরটা কতটা জুসি হয়েছে, নরম তুলতুলে। তো চলুন আমরা পিঠে বানাতে চলে যাই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুটাকে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, অর্ধেক হলো ময়দা আর অর্ধেক চালের গুঁড়ি, দুটোই একসাথে মিশিয়ে নিয়েছি। একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে আমাদের। আর আলুটা ম্যাশ করাটা খুব জরুরি, যাতে ভেতরে ছোট ছোট দানা না থাকে, খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। আর ময়দা আর গুঁড়ি দিয়েও আমরা খুব ভালোভাবে এটাকে মেশাবো একটু সময় নিয়ে। এখানে আছে 1 কেজির উপরে আছে আলু, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে মেশানো হচ্ছে, খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে। এবার একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। গোল করে নিয়ে এইভাবে করে একটা বাটির শেপ দিয়ে নেবেন। এবার নারকেলের পুরটা দিয়ে দেব। এই নারকেলের পুরের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনাদের যদি লাগে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে, যাতে তেলে দিলে ভেঙে না যায়। দেখুন, একটু ময়দা নিয়ে হাতে খুব ভালোভাবে চেপে চেপে দেবেন। খুব সহজেই হয়ে গেল একটা পুলি পিঠে, ভালোভাবে একটু সিল করে দেওয়া হচ্ছে যাতে তেলে দিলে ভেঙে না যায়। দেখুন রেডি হয়ে গেছে। আরেকটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে গোল করে হাতে নিয়ে, একটু অল্প একটু নিয়ে আবারও বাটি শেপ করে একটু ভরে নেবেন পুর। এটাকে আমরা জামের শেপ দেব। এইভাবে ভালোভাবে মুখটা বন্ধ করে খুব ভালোভাবে এটাকে গোল করতে হবে হাতে নিয়ে। তারপরে দেখুন লম্বা একটা শেপ দেওয়া হচ্ছে, তৈরি হয়ে গেল। আর আপনারা চাইলে এটা দিয়ে আলুর গোল করেও বানাতে পারেন, যেটা রসগোল্লা বা গোলাপজামুনের মতো লাগবে। তো দেখুন, এটা আর দেখালাম না, এখানে তেল গরম বসিয়ে নিয়েছি। একটা একটা করে পিঠে ভেজে নেব। দিয়ে দিলাম একটা পিঠে, একটু হয়ে যাওয়ার পরে আরেকটা পিঠে দিলাম। একটা পিঠের সাথে যেন আরেকটা পিঠে না লেগে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। এখনও কিন্তু এটা আমি উল্টে দেইনি, এটা উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আঁচে। এবার এটাকে উল্টে দিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি আঁচে দিলে পিঠেটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন আমার পিঠেটা কালার চলে এসেছে, এবার এটা নামিয়ে নেব, তেল ঝরিয়ে নামিয়ে নেব। এদিকে গোলাপজামুনের মতো বললাম যে এরকম শেপেও আমি কয়েকটা করে নিয়েছি, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার জামের শেপে যে দেখিয়েছিলাম এগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে 3 রকমের ভাবেই করতে পারেন। এবার এদিকে একটা শিরা করে নেব, তার জন্য দিয়ে দিলাম জল আর চিনি, দিয়ে খুবই ইজি এটা। দেখুন চিনিটা গলে গিয়েছে, 7-8 মিনিট এটাকে জাল দিয়ে এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরো ঠান্ডা করব না, মিডিয়াম ঠান্ডা হলেই
আমরা এটাকে সেরা দিয়ে দেবো। দেখুন আমার পিঠে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে পিঠে দিয়ে দেবো সেরাতে। আমার সেরাটা এখনও গরম আছে, একদম ঠান্ডা অবস্থায় দিলে পিঠাটা শক্ত হয়ে যেতে পারে, তাই মিডিয়াম ঠান্ডায় মিডিয়াম গরমে দিতে হবে। দেখুন পিঠে আমার দিয়ে দেওয়া হয়েছে, এবার গোলাপ জামুনের মতো এগুলো দিয়ে দিচ্ছি, জামগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো 4-5 ঘন্টা রেখে তারপরে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। তবে আমি যেহেতু সময় কম, তাই 10 মিনিট পরে একটু ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাবো আপনাদের। দেখুন 10 মিনিট পরে এখনই পিঠাটা কতটা নরম আর জুসি হয়েছে। আর যদি 4-5 ঘন্টা রেখে খান তাহলে বুঝতেই পারছেন কতটা নরম আর তুলতুলে হবে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে শুভরাত্রি বলে আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।